চ্যানেল তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমার চ্যানেলে তোমাদের যে আমি আপকামিং রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি সিবিটি টু এক্সাম সামনে তোমাদের অনুষ্ঠিত হতে চলেছে সেই এক্সামকে কেন্দ্র করে আমি তোমাদের যে মডেল প্র্যাকটিস সেটের সল্প করা ছিলাম আজকে প্র্যাকটিস সেট নাম্বার থ্রি কিছু গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্স ও জি কে পার্টের করাবো এই ভিডিওতে তো প্রত্যেকে বলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য তো কোয়েশ্চেন ওয়ান আসছি ওয়ান নিউটন বল একটি পাঁচশো গ্রাম ভরের উপর যদি ক্রিয়া করে তা তার তরণ হবে তো টু সেমি পার সেকেন্ড স্কোয়ার অপশান এ হবে কারেক্ট অ্যান্সার নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার টু কোনো বস্তুর ভর তার ওজন থেকে আলাদা তার মেন কারণ তো হবে ভর হলো কোনো বস্তুর পরিমাপের একক কিন্তু ওজন হল বল অপশন সি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার থ্রি নিজের কোনটি অলৌহ ঘটিত ধাতু তো একটি অলৌহ ঘটিত ধাতু হলো নিকেল অপশান সি হল কারেক্ট অ্যান্সার নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার ফোর একটি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যার উপাদানের ভর সংখ্যা হচ্ছে টোয়েন্টি থ্রি এবং পরমাণু কেন্দ্রকে প্রোটনের সংখ্যা যদি ইলেভেন হয় তো তার মধ্যে থাকবে মনে রাখবে এগারোটি প্রোটন বারোটি নিউট্রন এবং এগারোটি ইলেকট্রন অপশান বি হবে এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট আসছি পরবর্তী কোয়েশন নাম্বার ফাইভ তুলা যন্ত্র কোন নীতির ওপর কাজ করে তো অলওয়েজ রিমেম্বার তুলা যন্ত্র যেটি হুকের সূত্রের ওপর কাজ করে থাকে অপশান বি হলো কারেক্ট অ্যান্সার নেক্সট আসছি পরবর্তী কোয়েশন নাম্বার সিক্স গ্রিন হাউস গ্যাস তো মূলত কাচের অট্টালিকা যা তাপমাত্রা কাঙ্ক্ষিত মাত্রায় রাখা হয়ে থাকে তাকে বলে থাকে গ্রিন হাউস গ্যাস বিশেষত শীত প্রধান দেশে ব্যবহার করা হয়ে থাকে তাপমাত্রা ধরে রেখে গাছপালাকে পরিচর্যা করার জন্য পরী আসি কোয়েশ্চেন নাম্বার সেভেন আসি কোন প্রাণী বৃহত্তম বাচ্চা প্রসব করে তো বৃহত্তম বাচ্চা প্রসব করে একমাত্র নীলতিমি অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট মহারাষ্ট্রে অর্থাৎ বর্তমান মুম্বাই তো ভক্তিবাদী ধর্ম কে প্রচার করেছিলেন তো মহারাষ্ট্রে ভক্তিবাদী ধর্ম প্রথম প্রচার করেছিলেন নামদেব অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার পরবর্তী আসি কোয়েশ্চেন নাম্বার নাইন এক অশ্ব ক্ষমতা অর্থাৎ ওয়ান হর্স পার ইকুয়াল তো রাখবে সাতশো ছচল্লিশ ওয়ার্ড অপশান বি হবে কারেক্ট অ্যান্সার খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন এক্সামে আসে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন কোনটি থেকে ইনসুলিন নিঃসৃত হয় তো মনে রাখবে ইনসুলিন যেটি খরিত হয়ে থাকে অগ্ন্যাশয় থেকে অপশান সি হল কারেক্ট অ্যান্সার পরবর্তী আসি নাম্বার ইলেভেন আসি বেঙ্গল কেমিক্যালস ও ফার্মাসিউটিক্যালস এর প্রতিষ্ঠাতা তো বেঙ্গল কেমিক্যালস এবং ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা হলেন প্রফুল্লচন্দ্র রায় অপশান বি হলো কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কোনটি মানবদেহের জ্বালানি হিসাবে কাজ করে থাকে তো মানবদেহের জ্বালানি হিসাবে একমাত্র কাজ করে থাকে শর্করা জাতীয় খাদ্য অপশান সি হল কারেক্ট অ্যান্সার নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নাম্বার থার্টি ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর তো যখন হাত ঘড়ি মানুষের অর্থাৎ যে হাত ঘড়ি থাকে তো সেখানে দম দেওয়ার ক্ষেত্রে স্প্রিংয়ের স্থিতিশক্তি বৃদ্ধি পায় অপশান বি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফর্টি জৈব গ্যাস হলো একটি তো জৈব গ্যাস অর্থাৎ বলতে পারো যে জৈব গ্যাস বলতে গোবরকেও বলা থাকে জৈব গ্যাস তো জৈব গ্যাস হলো এক ধরনের পুনর্ভাব সম্পদ অপশান এ হবে কারেক্ট অর্থাৎ প্রকৃতিকে বা প্রকৃতিতে এগুলি পাওয়া যায় পরবর্তী আসি কোয়েশ্চেন নাম্বার ফিফটি উদ্ভিদ নিচের কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহার করে তো মনে রাখবে উদ্ভিদ সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটি মহাবিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান তো মহাবিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদানটি হলো এস আই অর্থাৎ সিলিকান অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি যদি পৃথিবীর ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায় তাহলে জির মান কী হবে তো পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে জির মান কমে যাবে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার পরবর্তী আসছি কোয়েশ্চেন নাম্বার এইটিন পৃথিবীর সৃষ্টি হয়েছিল পরী কোয়েশ্চেন নাম্বার পৃথিবীর এইটি পৃথিবীর সৃষ্টি হয়েছিল তো মনে রাখবে তেরো পয়েন্ট সেভেন বিলিয়ন বছর আগে পৃথিবী বা মহা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার নাইনটি কোন গ্রহটিকে মর্নিং স্টার নামে জানা যায় তো মর্নিং স্টার বলা থাকে শুক্র গ্রহকে অপশান সি হলো এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি মঙ্গলের দুটি উপগ্রহ তো মনে রাখবে মঙ্গলের দুটি উপগ্রহ হলো ফেভোস এবং ডেমোস বিভিন্ন এক্সামে যুগ কোয়েশ্চেন লিখে রাখতে পারো নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কৃষ্ণ গ্রহবর বা ব্ল্যাক হোল নীতির প্রবক্তাকে তো মনে রাখবে কৃষ্ণ গ্রহবর বা ব্ল্যাক হোল এর প্রবর্তক হলেন এস চন্দ্রশেখর অপশন সি হল কারেক্ট অ্যান্সার পরবর্তী আসছি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু বলছে কোন উক্তিটি বা উক্তিগুলি বহিষ্ঠ গ্রহে অর্থাৎ আউটার প্ল্যানেটের ক্ষেত্রে প্রযুক্ত নয় তো বহিষ্ট কক্ষ বা আউটার প্ল্যানেটের ক্ষেত্রে প্রযোজ্য গোলমূলক দেখে নেওয়া যায় এক্ষেত্রে এদের বলা থাকে জোভিয়ান বলা থাকে এগুলি আমরা জানি এছাড়া এদের বলা থাকে গ্যাস দ্বৈত বা গ্যাস জ্যান নামে আখ্যায়িত করা থাকে এটাও ঠিক এবং এদের পরিক্রমণকাল হচ্ছে টাইম পিরিয়ড হচ্ছে অফ রেজলিউশন হচ্ছে খুবই কম তো এই তিনটে কারেক্ট তো কারেক্ট নয় একমাত্র অপশান তাহলে সি আসছে অর্থাৎ মহাকর্ষীয় বল খুবই কম দিট ইস দিস ইজ রং তো এদের মনে রাখবে মহাকর্ষীয় বল এদের প্রচুর পরিমাণে থাকে তো এখানে অপশান সি হলো কারেক্ট প্রযুক্ত নয় পরবর্তী আসি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ইভেন হরিজন সিঙ্গুলারিটি স্ট্রিং থিওরি ও স্ট্যান্ডার্ড মডেল এই প্রতিশব্দগুলি যে যে বিষয়ের সঙ্গে রিলেটেড বা যুক্ত তো ইভেন হারিজেন সিঙ্গুলারিটি স্ট্রিং থিওরি এবং স্ট্যান্ডার্ড মডেল এই শব্দগুলি রিলেটেড বিশ্বব্রহ্মাণ্ডের উৎস ও তার ব্যাখ্যার সাথে অপশান এ হলো কারেক্ট অ্যান্সার নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কোন গ্রহটি অন্য গ্রহগুলির সাপেক্ষে বিপরীত দিকে সূর্যকে প্রদক্ষিণ করে তো বিপরীত সাপেক্ষে তো একমাত্র গ্রহ যেটি গ্রহগুলি সাপেক্ষে বিপরীত সূর্যকে প্রদক্ষিণ করে সেটি হলো ভেনাস বা শুক্র গ্রহ অপশান এ হবে কারেক্ট ট্যান্সে পরবর্তী কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ বধু বা মার্কারি গ্রহে কোনো বায়ুমণ্ডল নেই তার মুখ্য কারণ কি তো বধু বা মার্কারি গ্রহে কোনো বায়ুমণ্ডল নেই তার মুখ্যতম কারণ হলো নিম্ন মহাকর্ষ ও উচ্চ তাপমাত্রা অপশান এ হবে কারেক্ট্যান্সে নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স জৈন ধর্মের সৎ বিশ্বাস সৎ আচরণ ও সৎ জ্ঞান এই তিনটিকে একত্রে কী নামে আখ্যায়িত বা অভিহিত করা থাকে তবে ত্রিরত্ন অপশান সি হল কারেক্ট অ্যান্সার নেক্সট টোয়েন্টি সেভেন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন তো মনে রাখবে গৌতম বুদ্ধ যিনি নেপালের তরাই অঞ্চলের লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন অপশান ডি হল কারেক্ট অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন আসছি টোয়েন্টি এইট পৃথিবীতে মোট কত প্রকার প্রোটিন অ্যামাইনও পাওয়া যায় তোমরা রাখবে পৃথিবীতে মোট কুড়িটি বা কুড়ি প্রকারের প্রোটিন অ্যামাইনো পাওয়া যায় বা লক্ষ্য করা যায় সো এখানে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন সংশ্লেষে উৎপন্ন ও টু মানে অক্সিজেনের উৎস তবে হাইড্রোজেন অক্সাইড অর্থাৎ অপশান বি এইচ টু ও নেক্সট থার্টি আত্মঘাতী থলি কাকে বলা থাকে তো আত্মঘাতী থলি নামে উল্লেখিত করা থাকে লাইসোজেমকে অপশান বি হল কারেক্ট অ্যান্সার নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আসছি গৌতম পিতার নাম কি অর্থাৎ গৌতম বুদ্ধের পিতার নাম তো মনে রাখবে শুদ্ধ ধন অপশান এ হল কারেক্ট অ্যান্সার নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নাম্বার থার্টি টু বজ্রযান ও সহজযান কি তো মনে রাখবে বজ্রযান ও সহজযান যেটি মহাজানপন্থী বৌদ্ধদের দুটি সম্প্রদায় অপশান বি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি ফ্যাট জাতীয় খাদ্যের তাপন মূল্য তো ফ্যাট জাতীয় খাদ্যের মূল্য হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান এ এল অর্থাৎ কিলো ক্যালোরি নাইন পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি পরবর্তী প্রশ্ন থার্টি ফোর ভেনাস হৃৎপিণ্ড কার থাকে তো ভেনাস হৃৎপিণ্ড থাকে একমাত্র মাছের অপশান এ আসি কোয়েশ্চেন থার্টি ফাইভ লালা রসে পাওয়া যায় কোন উৎসেচক তো লালা রসে একমাত্র উৎসেচক উপস্থিত যেটি হলো টায়ালিন অপশান ডি নেক্সট রাহুল গৌতম বুদ্ধের তো মনে রাখবে রাহুল গৌতম বুদ্ধের পুত্র ছিল অপশান সি হলো কারেক্ট অ্যান্সার নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন ডিএনএ অর্থাৎ ডি অক্সি অ্যাসিড যে পর্যায়ক্রম তো এর আবিষ্কর্তাকে মনে রাখবে ওয়াটসন ও ক্রিক যারা হলেন ডিএনএ অর্থাৎ ডি অক্সি অ্যাসিডের আবিষ্কর্তা নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট কোনো বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় তো তার তলটি হয় তো যদি কোনো বস্তু থেকে তাপ বিকিরণের হার যদি সর্বোচ্চ হয় সেক্ষেত্রে তার তলটি হবে সর্বদা অমসৃণ কিন্তু কালো অপশান ডি হলো এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট আসছি কোয়েশ্চেন থার্টি নাইন হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হলো তো হিমোফিলিয়ার জন্য দায়ী একমাত্র জিন যেটি হলো এক্স লিঙ্ক প্রচ্ছন্ন অপশান এ হলো কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফর্টি উচ্চ স্তনপ্রায়ী জরায়ু এবং জনি নালীর সংঘস্থলের যে অংশ তাকে কী বলা থাকে তো উচ্চ স্তনপ্রায়ী প্রাণী যাদের জরায়ু ও জনি নালির সংযোগস্থলের অংশটিকে সার্ভিক্স নামে আখ্যায়িত করা থাকে সো এখানে অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার সার্ভিক্স নেক্সট আসছি কোয়েশ্চেন ফার্টি ওয়ান কোন বিষাক্ত রাসায়নিক মৌল জাপানে মিনামেটা রোগের কারণ হয়েছিল তো জাপানে যে বিষাক্ত মৌল যেটি দ্বারা মিনামাটার রোগের সৃষ্টি হয়েছিল সেটি ছিল পারদ অপশান বি হলো কারেক্ট অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার ফর্টি টু একটি ব্রায়োফাইট বা মস এর দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে থাকে তাকে কি বলা থাকে তো একটি ব্রায়োফাইট মস এর দেহজ অংশ যেটি তার গঠনকে উপস্থাপিত করে থাকে তা হলো রেণুধর বা লিঙ্গধর উদ্ভিদ অপশান সি হলো এখানে কারেক্ট অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন ফর্টি থ্রি কোন প্রাণীর দেহে বৃহত্তম আর বিষ অর্থাৎ রেড ব্লাড কার্পাসেল অর্থাৎ লোহিত রক্তকরণিকা সর্ববৃহত্তম পাওয়া যায় কোন প্রাণীর দেহে তো একমাত্র প্রাণী যার দেহে সর্ববৃহৎ আর বিষ অর্থাৎ রেড ব্লাড কার্পাসেল অর্থাৎ লোহিত কণিকা পাওয়া যায় সেটি হলো হাতি অপশান বি হলো কারেক্ট অ্যান্সার পরতে আসছি কোয়েশ্চেন ফর্টি ফোর উৎসেচক একটি জীব রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে ত্বরান্বিত করে তো তাকে কী হয় তো উৎসেচক একটি জীব রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে ত্বরান্বিত করে তো তা হল বিক্রিয়ার অ্যাক্টিভেশান এনার্জিকে হ্রাস করে বা কমিয়ে দেয় অপশান ডি হলো এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট আসছি কোয়েশ্চেন ফর্টি ফাইভ হৃদপেশি ক্লান্ত বা ফ্যাটিক হয় তার কারণ কী তো হৃদপেশি প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যায় বা ফ্যাটিক হয় না তার মুখ্য বা প্রধানতম কারণ হল বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়া উপস্থিতির জন্য অপশান এখানে বি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট আসছি ফর্টি সিক্স দেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কোনটি তো মানব দেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থটি হলো মনে রাখবে যকৃত বা লিভার অপশান এ বিভিন্ন এক্সামে আসে কোয়েশ্চেনটি নেক্সট আসছি কোয়েশ্চেন ফর্টি সেভেন স্মারক সংশ্লেষের দশা সম্পন্ন হয়ে থাকে তো একমাত্র সংশ্লেষের আলোকদশাটি সম্পন্ন হয়ে থাকে ক্লু প্লাস্টের গ্রাণতি অপশান বি হলো কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ফর্টি এইট পশ্চিমবঙ্গের চিত্ররঞ্জন কোন শিল্পের জন্য ফেমাস বা বিখ্যাত তো পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন যেটি লোকোমেটিভের জন্য বিখ্যাত বা ফেমাস অপশান বি হলো কারেক্ট অ্যান্সার পরবর্তী আসছি কোয়েশ্চেন ফর্টি নাইন হ্যাভার্সিয়ান তন্ত্র যার অংশবিশেষ তো হ্যাভার্সিয়ান তন্ত্র যেটি অস্থির একটি অংশ বিশেষ অপশান বি হলো এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন আসছি এন ও গ্রুপ ডি স্পেশাল নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয়াস জ্বালানি তো ইউরেনিয়াম দুশো আটত্রিশ প্লুটেনিয়াম টু থা দুশো উনচল্লিশ নেপচুনিয়াম দুশো উনচল্লিশ এবং থোরিয়াম দুশো ছত্রিশ তো এগুলির মধ্যে সবচেয়ে উপযুক্ত পরিমাণে নিউক্লিয় জ্বালানিটি হলো একমাত্র ইউরেনিয়াম দুশো আটত্রিশ অপশান এখানে এ হবে কারেক্ট অ্যান্সার সো গাইস এই ছিল তোমাদের আপকামিং রেলওয়ে গ্রুপ ডি ও এন সিবিটি টু এক্সাম রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ জি কে এবং জেনারেল সায়েন্সের অ্যামসিকিউ সলিউশান সো ভিডিওটি ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই অবশ্যই বন্ধু মধ্যে শেয়ার করবেন লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার